মানে বুঝলাম না লিটন দা, আপনি কি নিজের এখনো নবাগত প্লেয়ার ভাবেন? দলের সিনিয়র প্লেয়ার হিসেবে আপনার কোনো দায়িত্ববোধ নাই? থাকবে না কেন, একটা চার মারলাম না? একটা স্যার, এই আপনার দায়িত্ববোধ! আপনি যত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেছেন তত রানও তো করতে পারেন নাই। আমি ক্লাসিক লিটন, আমার একটা চারি 40 রানের সমান। এইসব ক্লাসিক ক্লাসিকের নাম ভাঙায় বহুদিন ধরে দলে টিকে আছেন লিটন দা, এখন ভালো খেলতে না পারলে কিন্তু দলে জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। আমাকে দল থেকে বাদ দেবার কথা কে বলতেছে শুনি? টি-20 ম্যাচেও যে 100 স্ট্রাইক রেটে ব্যাট করে 4 রান করলেও আমার স্ট্রাইক রেট দেখছোস পুরো 200। অমন 200 স্ট্রাইক রেট বানানোর জন্য 2 বলে 4 রান করে আউট হয়ে লাভ কি? আমার মতো পারলে 25টা বল আগে খেলা দেখান। তোর মতো 25 বল খেললে আমার রান হইতো 50। একে তো টি-20 তে 25 বলে 27 রান করা অপরাধ, দ্বিতীয়ত 25 বল খেলা সেট হয়ে অমন ভাবে আউট হওয়া আরেক অপরাধ। আর মাহমুদুল্লাহ ভাই, এই বয়সে আর কত কষ্ট করবেন? এইবার রিটায়ারটা নিয়ে দল আর দর্শকরে একটু রেহাই দেন। তুইও তাইলে ক্যাপ্টেন্সি আর দলের জায়গা ছাইরা সবাইরে একটু রেহাই দে। আমার ক্যাপ্টেন্সিতে সমস্যা কি ভাই? আপনারা সবাই খারাপ খেললে আমার হুদা ক্যাপ্টেন্সি দিয়ে তো আর ম্যাচ জিতানো যায় না। পারফরমেন্স করতে না পারলে হুদা ক্যাপ্টেন্সির জন্য একটা প্লেয়াররে তো আর দলে রাখা যায় না। আপনি এই বুইরা বয়সেও যদি পারফর্ম না কইরা দলে থাকতে পারেন, আমি একটা কচি পোলা পারফর্ম না কইরা দলে থাকতে পারবো না কেন? সে আপনার সিনিয়র প্লেয়ার শান্ত ভাই, পারফর্ম করতে না পারলে আপনি তাকে এইভাবে বলতে পারেন না, এটাকে বেয়াদবি বলে। তাইলে তোরে বলি, দলে জায়গা পাওয়ার আগে তো মানুষ তোরে নিয়ে খুব লাফাইছে। সালাউদ্দিন স্যার তো একদিন বইলেই বসলো তুই কালা দেখা হয়তো দলে জায়গা পাস না। এখন দলে জায়গা পাবার পর ধলার কি করলি? আজকে এমন ভাবে আউট হইলি যেন জীবনে আজকেই প্রথম তুই ব্যাট ধরছস। বল কোন দিক থেকে কোন দিকে গিয়ে আউট হইলো তুই টেরি পাইলি না? আমি আপনার জুনিয়র প্লেয়ার শান্ত ভাই, পারফর্ম করতে না পারলে আপনি আমাকে এইভাবে কালা ধলা বলতে পারেন না, এটাকে রেসিস্ট বলে। তো রেসিস্টের খেতা পুরি। আর বলার ভাইয়ারা, আজকে আপনাদেরকে এমন পিটান পিটাইলো যে মানুষ কোলবালি ছাদের ওদে দিলেও এমন ভাবে পিটায় না। পিচি এমন ছিল যে বলাররা একদমই সুবিধা করতে পারবে না, সকল সুবিধা পাবে ব্যাটাররা। কই, আমাদের বেলায় তো আমাদের ব্যাটাররা কোনো সুবিধাই করতে পারলো না, সব সুবিধা করলো বিপক্ষ দলের বলাররা। এখন ব্যাটিং পিচেও যদি আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করতে না পারে তাহলে বলাররা আর কী বা করতে পারে? তাই বইলে আমাদের 20 ওভারের করা রান ওরা 12 ওভারে কেমনে কইরা ফেললো? 200-250 রানের পিচে তোমরা হুদা 128 রান টার্গেট দিচ্ছ, সেই ম্যাচ ওরা 12 ওভারে শেষ করবে না তো কি করবে?